রাত পোহালেই জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে সাজো সাজো রব পড়ে যায়, কিন্তু এবছর সম্পূর্ণ আলাদা। করোনা ভাইরাস, লকডাউন এবং আমফান সব যেন এলোমেলো হয়ে গেছে। স্বাভাবিকভাবেই মন খারাপ জামাই থেকে শাশুড়ি সকলেরই। বেশিরভাগ জামাই এবার শ্বশুরবাড়ি যাচ্ছেন না। যাদের শ্বশুরবাড়ি খুব কাছাকাছি তাদের কেউ কেউ গেলেও যেতে পারেন। আর তাই এবার জামাইষষ্ঠীতে অন্যবারের মতো উচ্ছ্বাস নেই, দোকানে নেই উপচে পড়া ভিড়। জামাইষষ্ঠীর আগে এ যেন এক অচেনা ছবি। এখন দেখুন এই জামাইষষ্ঠী নিয়ে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া। পালন করছেন এবার? এইবারে জামাই ষষ্ঠী একদম অন্যভাবে পালন করা হচ্ছে, কারণ আমরা জানি আমরা করোনা আবহ এবং সদ্য যে সাইক্লোন হয়েছে তার প্রভাবটা জামাই ষষ্ঠীর মধ্যে পড়েছে। তার কারণ হচ্ছে এইবারে আমি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না, দুটো কারণ। একটা প্রথম কারণ হচ্ছে আমার সামাজিক দায়বদ্ধতা, সমাজের প্রতি, পেশার প্রতি আমার দায়বদ্ধতা। পেশেন্ট কিছু ভর্তি আছে, প্লাস রোজই কিছুটা কিছু এমার্জেন্সি আসছে, পেশেন্টরা আসছে, তাদের প্রতি দায়বদ্ধতার জন্য আমি যেতে পারবো না। আমরা জানি লকডাউনের সময় অনেক কষ্ট করে পেশেন্টরা আসে, তারা যদি ফিরে যায় খুব কষ্টের ব্যাপার। দ্বিতীয় দায়বদ্ধতা হচ্ছে সামাজিক দূরত্ব পালন করা। আমি যেহেতু চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত, আমি চাই না যদি আমার কোনো ইনফেকশন হয়ে থাকে বা আমার শরীরে থাকে সেইটা আবার আমার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে, এটা আমি চাই না। শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কতদূর? কথা হয়েছে শাশুড়ি একটুখানি দুঃখ পেয়েছে, কিন্তু বুঝিয়ে বলেছি যে দেখুন আপনাদের শ্বশুর বাড়িতেও আমার সালার ছোট ছেলে, বাচ্চা ছেলে আছে, তো এটা আমার মনে হয় কি এটা ঠিক হবে না। তখন শাশুড়ি বলেছে ঠিক আছে, এইসব মিটলে একদিন এসো। আমার বাড়ি এবং শ্বশুর বাড়ি আরামবাগ সংলগ্ন। বর্তমানে কর্মসূত্রে আমি কলকাতায় থাকি। এর আগে 8 বছরের বিবাহিক জীবনে একটি জামাইষষ্ঠী আমি মিস করি। প্রত্যেকবার গেছি, সকলের সঙ্গে খুব আনন্দ করে কেটেছে, সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটিয়েছে, কিন্তু এবছর করোনার জন্য লকডাউনে এখানে আটকে আছি, তাই এবছর আর যাওয়া হবে না জামাইষষ্ঠী। সকলকে খুব মিস করব, দীর্ঘদিন বাড়ি যাওয়া হয়নি, বাড়ির সকলকেও মিস করব এবং শ্বশুর বাড়ির সকলকেও যেহেতু যাওয়া হবে না তাই মিস করব। খুব খারাপ লাগবে, আশা রাখবো আসছে বছর আবার হবে। আমাদের মতন যারা জামাই আছে, যারা এবারে আটকে পড়েছি লকডাউনের জন্য, যেতে পারছি না, তারা সকলেই যাব, সকলে একসঙ্গে আনন্দ করব। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য সকলেই বাড়িতে থাকব এবং বাইরে না বেরিয়ে সুস্থ থাকব এবং সকলকে সুস্থ রাখব এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলব, যাতে করে অতি দ্রুত করোনা মুক্তি হয়। আগামীকাল বাঙালিদের সামাজিক অনুষ্ঠান জামাইষষ্ঠী, কিন্তু এই মুহূর্তে জামাইষষ্ঠী যেন অনেকটাই বিষাদময়, কারণ অধিকাংশ জামাই বাড়িতেই থাকবে। লকডাউন পরিস্থিতি করোনা ভয়াবহ আকার ধারণ করেছে, তাই এই মুহূর্তে বাড়িতে থাকা উচিত, তাই আমি বাড়িতেই থাকছি। আপনারাও কেউ বাড়ি থেকে যাবেন না, এই মুহূর্তে বাড়ির বাইরে বেরো না, খুবই বিপদের ব্যাপার, তাই লকডাউন পরিস্থিতিকে মানুন, বাড়িতে থাকুন, সেটাই সব থেকে ভালো হবে। আমি অপেক্ষা করব পরের বছরের জন্য, হয়তো পরের বছর আবার এই অনুষ্ঠানে যোগদান করতে পারবো, সবার সঙ্গে দেখা হবে, আনন্দ হবে, সেই আশাতেই এবছরটা নাই কাটিয়ে দিই। এবং সবাইকে আবার বলছি, সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই না এবছরটা কাটান, পরের বছর সমস্ত নিয়ম নীতি অনুষ্ঠান পালিত হবে, সেই আশাতেই দিন কাটাব। আমার বাড়ি আর শ্বশুরবাড়ি দুটোই আরামবাগ সংলগ্ন এলাকায়, খুব কাছাকাছি বলা যেতে পারে। প্রত্যেক বছর জামাইষষ্ঠীতে নিয়ম করে যাই, একটু একবারও মিস করিনি, কিন্তু এবছর আমরা কলকাতাতেই আছি, যেতে পাচ্ছি না লকডাউনের জন্য।
খুব মিস করব। মায়ের রান্না স্পেশাল কিছু খাবার, মাকে খুব মিস করছি, অনেক দিন বাড়ি যায়নি। এই করোনা পরিস্থিতিতে আমাদের আর কিছু করার নেই, যেটা করার আছে সেটা হচ্ছে বাড়িতে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমি বাড়িতে থাকলে আমি সুস্থ, আমার পরিবার সুস্থ। জামাই ষষ্ঠী পরের বছরও আসবে, আবার আমরা আনন্দ করব, আবার ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করবো, গিফট পাব, সব ঠিক আছে। শুধু একটাই কথা, এই বছরটার জন্য প্লিজ বাড়িতে থাকুন, সবাই সবাই আনন্দ করুন বাড়িতে থেকে। নাই বা যেতে পারলেন, তাতে কি হয়েছে? বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। একটা জিনিসই কামনা করি এখন, তাড়াতাড়ি পৃথিবী সেরে উঠুক, সুস্থ জীবন আমরা পাই ফিরে আবার। আর একটা কথা, সরকারি স্বাস্থ্য বিধি নিয়ম মেনে চলি আমরা সবাই এখন, তাহলেই দেখবেন মুক্তি ঘটবে ঠিক। সবাই মিলে একসঙ্গে আমাদেরকে মনে একটা কথাই বলতে হবে মনে মনে, আমরা করব জয় নিশ্চয়।